সকাল সকাল দুধের দুটো প্যাকেট দিয়ে চলে গেছে, তো বেশি দেরি করব না, এখন গরমের সময়, তাই সকালবেলায় ফুটিয়ে রেখে দেব আর দুপুরের দিকে ছানাটা তৈরি করব। গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমার মাসি আসেনি, মাসির এখন কামাই চলতেই থাকবে, তো যাই হোক সেটা বাদ দিলাম। এখন রান্না কি কি হচ্ছে আগে বলে দিই। সকালে এখন সব ভাত আলু সেদ্ধটা হয়েছে, ডিমের ঝোল হবে, উচ্ছে চচ্চড়ি হবে, এখানে বেগুন ভাজা হচ্ছে, আমার রান্না এখন হাফ কমপ্লিট হয়েছে। বাবা এখন গেছে নিচে চা করতে, তো আমি ভাবলাম যে এই সুযোগ আমার হেনাটা অ্যাপ্লাই করে নেয়ার জন্য কালকে আমাদের একটা জায়গায় যাওয়ার কথা আছে, এখনো পর্যন্ত ডিসাইডেড না, মানে ফাইনাল না আর কি, তো কালকে আর লাগাতে পারবো না, সেজন্য আজকেই লাগিয়ে নিচ্ছি। উপরে এসে আমি বিছানা টিছানাগুলো গুছিয়ে নিয়েছি, ওদিকে ব্রাশ করানোর পর আমি আজকে অ্যান্টিবায়োটিকেরও লাস্ট ডোজ এটা, ওকে এটা খাইয়ে জল টল খাইয়ে তারপর নিচে বাকি রান্না করব। কি খাবে সকালে ব্রেকফাস্টে, কি খাবে বলো? শুধু ডিম খেলে হবে না, টোস্ট করে দিচ্ছি, ঠিক আছে, ফ্রেঞ্চ টোস্ট। গোজাতে হবে, ফাইনালি বৃষ্টি স্টার্ট হলো, মানে সকাল থেকে মেঘ করে আছে। ওকে, আমার স্নান কমপ্লিট, মিস্টার মুখার্জিও খেয়ে বেরিয়ে গেছে, আবার নদীকে খাওয়াবো। বাট তার আগে চুলটা হালকা ভেজা থাকতে থাকতে আমি সেরামটা অ্যাপ্লাই করে নিই। আমার এই কাগজ ফুলের গাছটা না প্রত্যেক মানে মানে সব সময় প্রায় ইটুকুটুকু ছোট্ট ছোট্ট মানে নানান ধরনের কালারের পাখি এসে বসে, এত সুন্দর লাগে না দেখতে, আর কিচির কিচির করে ডাকে। এই যে আমার সেরাম লেভন, মিঠু তো এবারে আমার ওয়্যাক্সিং এর জিনিসপত্র পাল্টে দিয়েছে, আগে নর্মালটা শেষ হয়ে গেছে, সেই জন্য রিকা মিকা আমি কিছু জানি না, মিঠু কি বলছে কোনো আইডিয়া নেই, ও এটা তুলতেই পারছি না গো, তোমার গায়ে শক্তি নেই, শক্তি নেই, সত্যি শক্তি নেই, কেন উঠছে না। মিঠুদি খুব ভালো কাজ করেছে, সেটা হচ্ছে ক্রিম নিয়ে এসেছে, ওয়্যাক্সিং এর স্ট্রিপস নিয়ে আসেনি, হয়ে গেল। আমি এমনি রেজার দিয়ে করে নিচ্ছি, তুমি ফেসিয়ালটা করে দাও। তাহলে কি তেল এনেছো? তাহলে বডি ম্যাসাজটা করে নিতাম। হ্যাঁ, কোকোনাট অয়েল আছে। সরি সরি মৌ, এত কিছু নিয়ে আসলাম আমি বয়ে বয়ে সেই কলকাতা থেকে, আসল জিনিসটাই নিয়ে আসিনি, তাহলে বোঝো। ইয়ারাম ইয়ারাম, সারা দুপুরে ঘুম ক্যান্সেল, সারা দুপুর এবার মাতুনি করে বেড়াবে, আর সন্ধ্যা থেকে কাঁদবে ঘুম পেয়েছে করে, ধরে দাও, ধরো চিপে, নাহলে একটা কাজ ইয়ে করে দাও, ওই মিঠুদি হয়ে গেল আমার কমপ্লিট, মিঠুদি বেরিয়ে যাচ্ছে একটা অন্য কাজে, মিঠুদি বেরিয়ে গেল, তারপরে নদীকে ঘুম পাড়ালাম, আবাসারিতে আজকে মিটিং ছিল সে কারণে অ্যাটেন্ড করবো ভাবলাম, বাট দ্য মোমেন্ট আমি বেড থেকে উঠলাম রেডি হওয়ার জন্য নদী উঠে গেল, তাই যাওয়ার হলো না। তো এখন আমি যাচ্ছি একটু রুকসানা সামনের সাথে দেখা করতে, রুকসানা ডাকলো ওর বাড়িতে যে একবার আয়, অনেকদিন দেখা হয় না, জাস্ট এমনি বসে কিছুক্ষণ গল্প টল্প করবো তারপরে চলে আসবো। আগে আমি ইয়ে ফেসিয়ালটা করতাম না, কুলমেন্ট, বাট এখন চারকোলটা করছি, চারকোলটা আমার মনে হয় আমার মুখের জন্য বেস্ট, আমার মুখে এত পিম্পল, এত বেশি স্পটস, চারকোল ফেসিয়ালটা যখনই করি না বেশ কিছুদিনের জন্য কিন্তু বেশ অয়েল কন্ট্রোল থাকে অ্যান্ড পিম্পলও সেরকম বেশি বেরোয় না। এই বাড়িগুলো আগে প্রত্যেকে থাকতো, প্রত্যেকে এই বাড়িটা এই বাড়িটা এই বাড়িটা সব লাইট জ্বলতো, বাট এখন কেউ থাকে না, কেউ থাকে না ইন দ্য সেন্স তাদের নিজেদের কাজে বা নিজেদের আর একটা বাড়িতে চলে গেছে, এখানে সবাই বেশিরভাগই সেকেন্ড ইনভেস্টমেন্ট করেছে বাড়ি, আমাদের মতো কিছু গরিব মানুষ এখানে ফার্স্ট ইনভেস্টমেন্ট করেছে। এখানে সমস্ত জায়গায় আমাকে ইন্সপেকশন করতে হয় সাপ আছে কি নেই, তারপরে কফি হাউসের সেই আড্ডাটা আজ নেই, আজ আর নেই, আমরা চলে এসেছি রুকসানের বাড়িতে বহু যুগ পরে, ঠিক আছে, আমরা এসে এখানে, আমি এদিকে শাহানা, এদিকে নদী, অনেকদিন পর, অনেকদিন পর শাহানাকে দেখা,
রূপসা না খুব বাচ্চা বাচ্চা লাগছে আমাকে যে ভিডিও শুটিং বলে না তুই এরকম উল্টোপাল্টা কথা বলিস না, বুঝলি? তুই দিন তোমার এই যে ঘুগনি, ওয়াও দারুন গন্ধ ছাড়ছে, দারুন গন্ধ কি হয়? তুমি এত গ্লো করছো কেন? পার্লারে ফেসিয়াল করে এসেছো নাকি? কি ব্যাপারটা? এই দেখ করেছে, তার মানে দায়িত্ব বলছি, মুখে তো চকচক করছে কেন? এই যে আমাদের কৃষ্ণ ঠাকুরকে দেখুন, আমাদের কৃষ্ণ ঠাকুর নীল রং কিন্তু গোপ আছে। হ্যালো, এটা কে করেছে তোর এরকম অবস্থা? নদী, এই যে মহা বদমাইশ মেয়ে, এখানে এলেই শুধু বলে রশনকে কালার করবো, রং করে না মা। এখন ট্রেডমিলে হাঁটা প্র্যাকটিস করা হবে। এই যে দেখিস, নিচে দাঁড়িয়ে খেয়ে নিস না, তোর যা খিদে পেয়েছে বল, ওপরে নিয়ে আসবি, আমরাও আছি। তুই দাঁড়া ওখানে, ওপর থেকে একটা দড়ি ফেলে তুলে নিচ্ছি তোকে, সিঁড়ি উঠতে হবে না। আজকে নাকি শাহানার প্রচন্ড খিদে পেয়েছে, সেই জন্য উনি রোল অর্ডার দিয়ে, আমি বলছি পাকোড়া দে না, না না পাকোড়া, রোল দিই রোল, মানে আমি বুঝতে পারছি ও আর খিদে পেয়েছে, পাকোড়া তোর পেটটা ভরবে না, যেন বলছে রোল দিই পাকোড়া। হামি জব সে হাওয়া মে আজব সি রোশনি হ্যায়, ফিজাও মে আজব সি শাদগি হ্যায়। এই ঘরটায় বাচ্চারা বসে বসে আড্ডা মারছে, আর আমাদের এই ঘরটায় বসে আড্ডা মারছে। তোর মানি প্ল্যান্টের এরকম হাল কেন? ওটাকে সোজা করে দিবি, ঘাড় ভেঙে গেছে, স্পন্ডলাইটিস হয়ে গেছে গাছে। রাজা এসছে নাকি? তুমি কি নিয়ে দাঁড়িয়ে আছো মা? তোমার তুই একাই খাবি বলছিস? খা, খেয়ে দেখি তুই কেমন হজম করতে পারিস। এখান থেকে ছুটতে হবে না, তুই এখান থেকে রুকসানার ভাষায় ছুটতে ছুটতে যাবি, ছুটছিল তো তাই বলি ভয় পেয়ে গেছে। এই যে রুক্স, কচুর শাক মাসি রেঁধেছে, দেখি তো কেমনে হয়েছে। এই সসটা ঝাল আছে রুকসানা, এইটা এইটা আমরা নিয়ে নে, ওদেরকে ওদেরকে টমেটো কেচাপ দিয়ে দিই। এটা কি চিকেন পাকোড়া? Today's gonna be a good day. Wake up. Today's gonna be a good day. Wake up. Today's gonna be a good day. Wake up. বাড়ি ফিরে সবাইকে খেতে দিয়ে নদীর খাবার নিয়ে উপরে এসেছি। মিস্টার মুখার্জি ফিরে গেছে, ওকে খেতে দিয়ে দিয়েছি, বাট আমি আর কিছু খাবো না, ওখানে যা খেয়েছি এনাফ আমার জন্য, নাহলে ব্যালেন্স হবে না ব্যাপারটা। পাকোড়া ফাকোড়া তো খুব একটা খাই না, তো যখন খাই রাতে আর কিছু খাই না, খাবারটা স্কিপ করে দিই। আর কালকে সানডে, একটু চিল করার দিন আমার, সেই জন্য আমি এখন বসে আরামসে মুভি দেখবো। কালকে নদীর জন্য এই দুটো নিলাম জুতোগুলো, এগুলো দুটোই স্কুলের জুতোর, একটা তেমনি স্কেট শু, এটা যেদিন পিটি থাকবে না সেদিন পিটির জন্য পরে যাওয়ার জন্য বলেছে এটা একটা, আর একটা এমনি নর্মাল স্কুলের শু, যেরকম এই ব্ল্যাক কালারের শু। পরশু দিনে যে প্রোগ্রামটা আছে ওটাতে এই শুটা পরে যেতে বলেছে। এই যে নদীর চকলেট পাপা এনেছে, ডিয়ার মিল্ক সেট বাবলি বাবল গাম, এই ফ্লেভারটা না খেয়ে দেখবেন এত অসাধারণ না, নর্মাল বাবল মানে যে বাবলিটা আছে ওর থেকে, যে মানে সিল্কটা বাবলিটা থাকে না ওর থেকে অনেক 10 times বেটার এই বাবল গাম ফ্লেভারটা, অসাধারণ, এটা কিনে দেখতে পারেন। ওকে, তো অনেক দোনো মনে করে হ্যাঁ না করে ডিসাইড করে নিলাম, কালকে আমরা যাচ্ছি তারকেশ্বর একটা ইনভিটেশনে, কোথায় কাদের ইনভিটেশন সেটা কালকেই দেখতে পাবেন। সো এখন 11:20 বেজে গেছে অলরেডি, আমাকে ভিডিও এডিট করতে হবে, শুতে হবে, সো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ব্লগটা যদি কিছু ভালো লাগে প্লিজ ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টিল দ্যান টাটা বাই বাই, গুড নাইট।